Eshukurane ranginai shantir pothe tilawat sherokom bhabe mone hobe jano golar theke ac ber hocche ajen nukta 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 sara huruf koyeti nukta sara huruf koyeti koyeti 14 ti ki nukta sara huruf koyeti ki nukta wala nukta sara jore ko টুপি সারা নুক্তা সারা হরফ কয়টা পারা যাবে কে কে পারবেন না হাত জাগান যাক পারবেন সবাই নুক্তা সারা হরফ 14 টি আর নুক্তা ওয়ালা হরফ এই নুক্তা ওয়ালা হরফকে আমরা তিনটে ভাগ করব কয়টা জোরে কোন তিনটা এক নুক্তা ওয়ালা যদি 10 টা হয়ে যায় আর থাকে কয়টা পাঁচটা পাঁচটা টেনশন নাই ইনশাআল্লাহ আজকে আমরা 10 টা পড়াবো কয়টা 34 বাজে কত 10 টা পড়াবো 10 টা হরফ পড়াবো কয়টা পাঁচটা যেদিন যেই পড়া দেব ইনশাআল্লাহ মেমোরিতে মদিনার টুইন টাওয়ার পর্যন্ত ইনশাআল্লাহ 24 ঘন্টা দাওর চলবে কথা কয় না এ কোরআন নিয়ে মালিকের জান্নাতে যেতে চাই কি চাই না ইনশাআল্লাহ সব সিদ্ধান্ত ওকে হয়ে গেছে আমার মালিকের কোরআন ছাড়া আমার বন্ধু কেউ নেই অতএব আজকে থেকে ভালো করে এই ভিত্তি যদি মজবুত হয় ইনশাআল্লাহ ওপেন চ্যালেঞ্জ আল্লাহর বদলে আপনি কোরআনুল কারীম যে কোনো জায়গা থেকে পড়তে পারবেন ইনশাআল্লাহ লিখবো কি বলেন অনেকে পারেন অনেকে পারেন না যারা পারেন ভালো হয় না যারা পারেন ভালো হয় না ভালো করার জন্যই তো বসছি কথা কন বা দুই ঠোঁটে বা একসাথে আবারও বলেন বা তোমার নাম কি নাম কি দেখতে ভালো পড়তে ভালো শুনতে ভালো দেইখা দেইখা নাম কি নাম কি আবার বলে নাম কি নাম কি কনুক্ত বায়ের নিচে এটা কি নিচে না উপরে উপরে নিচে কয় নুক্তা আচ্ছা একটু এইবার পরীক্ষা হয়ে যাক ধরে নেন এইটাই লাগবো এইটি এতক্ষণ এখানে বড় দেখে ডান বাম উপরে নিচে বলছেন দেখি এখন এখানে চেনেন কিনা উপরে না নিচে উপরে না নিচে উপরে না নিচে কে জানি কয় মাঝখানে আমাদের মূল হইল যাই এই দাগ কত কয় না উপরে না নিচে উপরে না নিচে উপরে না নিচে জোরে উপরে না নিচে হাত জাগাই দেন উপরে না নিচে উপরে না নিচে উপরে না নিচে ডানে না বামে ডানে না বামে সেনসেন দিক সেনসেন বইতে দিক হলো ছয়টা উপরে নিচে আর পশ্চিম পূব উত্তর দক্ষিণ কিন্তু আমাদের এখানে লাগবে চারটে দিক কয়টা পারবেন পূর্ণ বা পূর্ণ বা পূর্ণ বা এবার বলেন আবার বলেন সবাই বলেন আবার বলেন এবার বলেন আবার বলেন দেখা বলেন আবার বলেন পূর্ণ বা আব্দুর রহমান ভাইয়ের চোখ আছে নাক আছে কান আছে মুখ আছে হাত আছে পাও আছে শরীর মোবারক দেহ মোবারক সব সুন্দর আছে কোথাও পঙ্গু নাই কোথাও কোনো ডিস্টার্ব নাই অতএব পরিপূর্ণ বানিয়ে দিলেন কে আল্লাহ এই বাগুলোর ভিতরে কোনো খুইত আছে না অতএব পূর্ণ অতএব কি পূর্ণ আমাদের
মসজিদ, এসি আছে, ফ্যান আছে, লাইট আছে, ঘড়ি আছে, হ্যাঁ, মেম্বার আছে, ইমাম আছে, খতিব আছে, মুয়াজ্জিন আছে, খাদেম আছে। অতএব আমাদের বাগবাড়ির মসজিদ কমপ্লিট, কথা কয় না? এটাকে বলা হয় পূর্ণ, এটাকে বলা হয় কি? পূর্ণ। আরো জোরে বলে পূর্ণ। এই হরুফগুলো পূর্ণ, এই হরুফগুলো কি? পূর্ণ। এটা কেন পড়াইছি? একটা মানুষ চারটে রং ধরবে, একটা হরুফ চারটে রং ধরবে। বাড়িতে ছেলে, শ্বশুরবাড়ি জামাই, মসজিদে খতিব, মাদ্রাসায় শিক্ষক, কথা কয় না কেন? এরকম একটা পালা আসতেছে, এই হরুফ শেষ হইলি, যেই কারণে আমরা কোরআন শরীফ আসতে বন্ধ কইরা চায়ের দোকানে যায়, কথা কয় না? টেনশন দূর করে, টেনশন আর লাগবে না ইনশাআল্লাহ। তাহলে আর সবাই কি পূর্ণ? আলিক থেকে ইয়া পর্যন্ত যতগুলো হরফ আছে সব পূর্ণ, সব কি পূর্ণ? আর একটু জোরে বলেন পূর্ণ। আর কিন্তু পড়ানো হবে না, সব কি পূর্ণ? কিন্তু এই পূর্ণ প্রথম মাঝের শেষের পড়া দুই একদিন পর আসবে, কয়দিন পর? কিন্তু আজকে জানাই দিলাম যে এরা সবাই আলিফ থেকে ইয়া পর্যন্ত স্বয়ং সম্পূর্ণ, এজন্য স্বয়ং সং এত দূর বলা যাবে না, পূর্ণ। কি জোরে কান কি পূর্ণ বা পূর্ণ বা, আবার বলেন পূর্ণ বা, সবাই বলেন পূর্ণ বা, কোথার বা পূর্ণ বা, কোথার বা পূর্ণ বা, আবার বলেন পূর্ণ বা, দেখা দেখা পূর্ণ বা, হাত জাগাইয়া পূর্ণ বা, আরেকটু জোরে পূর্ণ বা, আইসা গেছি পূর্ণ বা, সবাই বলেন পূর্ণ বা, সুন্দর কইরা পূর্ণ বা, আবার বলেন পূর্ণ বা, দেখি পিছনে সবক মনে আছে কিনা। নাম কি এটা? কোতার হা, কোতার হা, কোথার হা, পূর্ণ হা, কোতার হা। এটা কিন্তু একটা পরীক্ষা নিলাম মাত্র, একটু আগেই বলছি যে আলিফ থেকে ইয়া পর্যন্ত যত হরুফ আছে সব কি পূর্ণ। অতএব আপনাকে অনেকে পারছে অনেকে পারে নাই, পূর্ণ হা কোতার হা। কিন্তু এখানে একটা নকতা দিয়ে দিলি একটা নাম পরিবর্তন হয়ে যাবে, একটা আলামত দিয়ে দিলে, একটা চিহ্ন দিয়ে দিলে সুন্দর একটা নাম হবে, জিম। আবার বলেন জিম, সবাই বলেন জিম, একসাথে জিম, এক আওয়াজে জিম, আবার বলেন জিম, দেখতে ভালো জিম, পড়তে ভালো জিম, শুনতে ভালো জিম, মহব্বতে জিম, পড়তে থাকেন জিম, আবার বলেন জিম, আসতে বলেন জিম, সুন্দর কইরা জিম, শক্ত কইরা জিম, আবার বলেন জিম, সবাই বলেন জিম, এক তালে জিম, নাম তোমার জিম, নাম কি জিম, নাম তোমার জিম, নাম কি 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 বা, নাম কি বা, নাম কি বা, নাম কি জিম, নাম কি জিম, নাম কি জিম, নাম কি হা, নাম কি হা, নাম কি হা, নাম কি হা, সবার নাম হা, সবার নাম হা, আবার বলেন হা, এবার বলেন জিম, এবার বলেন জিম, এবার বলেন বা, সবাই বলেন বা, এক তালে বা, এক সুরে বা, সুন্দর কইরা বা, খ জাগাইয়া আবার বলে, সবাই বলে, দেখতে ভালো, পড়তে ভালো, শুনতে ভালো, দেখা দেখা আওয়াজ দিয়া শেষ জীবনে বাইরে গেছি ইনশাআল্লাহ, বাইরে যাব, নাম তোমার, নাম তোমার, নাম তোমার, নাম কি মেম্বার সাহেব, হাজি সাহেব, গাজী সাহেব, কোটিপতি, গরিব ভাইরা, শ্রমিক ভাইরা, ঢাকাবাসী, বাগবাড়িতে, জামে মসজিদে কোরআন ক্লাস চলছে বন্ধু, আইসা ভরো, বৈসা ভরো, জবান খোলো, আওয়াজ তোলো, আরেকটু জোরে সবাই বলে, হাত জাগান, আবার বলেন, এবার বলেন, এদিকে মারেন, হাত জাগাইয়া, এদিকে
দিকে মারেন জি সুন্দর কইরা জি হাত জাগাইয়া জি এবার বলেন আল্লাহ আবার বলেন আল্লাহ জাগাইয়া মারেন আল্লাহ আবার বলেন আল্লাহ হাত জাগাইয়া আল্লাহ উইঠে বলেন আল্লাহ এবার বলেন আল্লাহ আরেকটু জোরে আল্লাহ আয়েশা গেছি আল্লাহ কাসা কাসি আল্লাহ আবার বলেন আল্লাহ জোরে কন মারহাবা মারহাবা নাম কি জান নাম কি জান দেখতে ভালো জান পড়তে ভালো জান শুনতে ভালো জান পিছের পড়া জান লাগছে ভালো জান পাইরা গেছে জান আবার বলেন জান জাল জান নরম কইরা জান দেইখা দেইখা জান নরম কইরা জান আল জান জাল জান আবার বলেন জান সুন্দর কইরা জান দেখতে ভালো জান পড়তে ভালো জান সুন্দর কইরা জান হাজী সাহেব দেখা যায় স্পষ্ট দেখা যায় না সক আর বড়লম দেখা যায় রাল জান জিব্বা রাগা জান দাঁতে রাগা জান রাল জান আবার বলেন জান এদিকে বলেন জান এদিকে বলেন জান সুন্দর কইরা জান আবার বলেন জান এবার বলেন জান এবার বলেন জান নাম কি জান নাম তোমার জান নাম তোমার জি নাম কি জি নাম কি জান নাম কি জান আবার বলেন জান নাম কি 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 জান সবাই বলেন জান সুন্দর কইরা জান দেখতে ভালো জান পিছনের পড়া জান নাম কি জান নাম কি জান দেইখা দেইখা জান সুন্দর কইরা জান নাম কি জান আওয়াজ দিয়া জান এবার বলেন জান হুজুর সাহেব জান এদিকে তাকান জান মিডিয়া সাহেব জান দেখতে ভালো জান কি হইছে সব কাটি দেবেন ও নেট বন্ধ করা যাবে না তো না আচ্ছা তাই ওটা কিভাবে ফেরত করা যায় আচ্ছা দেখেন এই নকটা দিছি যা আবার বলেন যা আবার বলেন যা দেইখা বলেন যা আবার বলেন যা দেখতে ভালো যা পড়তে ভালো যা শুইনা শুইনা যা বলতে থাকেন যা হাত জাগাইয়া যা আবার বলেন যা আবার বলেন যা হাত জাগাইয়া যা এবার বলেন যা আচ্ছা যা জাল দুইটা পার্থক্য আছে না নাই আছে যা যা এবার বলেন যা এবার বলেন খ আরেকটু আস্তে খ খ এবার বলেন জি এবার বলেন খ আব্বা জানেরা যুবক ভাইরা কষ্ট হচ্ছে না পানির মতো চলে যাব ইনশাআল্লাহ কালকের দিনটা একটু কষ্ট হইবে কালকের দিন কালকের একটা দিন এরপর পানির মতো ফের পারাই চলে যাবো ইনশা সাদ আবার বলেন সবাই বলেন দেইখা দেইখা সুন্দর কইরা আওয়াজ দিয়ে সাদ আবার বলেন নাম কি দেইখা বলেন সুন্দর কইরা আবার বলেন দেইখা বলেন দদ দদ এবার বলেন আবার বলেন সবাই বলেন আবার বলেন এক তালে এক সুরে নাম কি দদ চিনলেন কেমনে নিচে কনকটা নিচে মাশাল্লাহ শুক্রিয়া ভাই বাড়ি কই বগুড়া বগুড়া কোথায়
বরিশাল? আচ্ছা আসেন। হ্যাঁ সিরাজগঞ্জ কারা কারা হাত দেখান, হাত নামান। বগুড়া কারা কারা? রংপুর, ময়মনসিংহ, কুড়িগ্রাম। আচ্ছা নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড় নাই। আবারও বলেন, সবাই বলেন, এবার বলেন, এবার বলেন, দেখা দেখা, এবারও বলেন, নাম কি? নাম কি? এবারও বলেন, নাম কি? নাম কি? নাম কি? এবারও বলেন, সুন্দর কইরা, এবার বলেন, দেখা দেখা, এবার বলেন, সবাই বলেন, পিছন থেকে আওয়াজ তোলেন, আরেকটু জোরে, এবার বলেন, এবার বলেন, এবার বলেন, এবার বলেন, এবার বলেন, হয় থাকবে না যাইবে, হয় ভাঙবে না আস্থা থাকবে, মুখের ভিতরে জাম রাইখে পড়া যাবে না, যারা জাম রাখবেন পারবেন নয়া করেন না, একদম আল্লাহর ঘরে রাখকে সাক্ষী রেখে বললাম। কিন্তু হিরে ভাঙ্গে জেম্মে যা থাক, যদি আমার মুখের ভিতরে থুতলামিও থাকে আল্লাহর কালাম মহব্বতের সাথে পড়বেন, ওই বোবার মতো মক্কার কাবার খেলাফ ধরতে যায়, বোবায় কথা বলতে পারে না বহু বছর, কিন্তু দুই ছেলে ইটালির জমিনে থাকে, কিন্তু উনি খুলনা রেল স্টেশনে শাক পাতা বিক্রি করতো, হঠাৎ করে ছেলেরা বাবাকে মক্কা মদিনায় নেওয়ার জন্য ইমাম সাহেব খতিব সাহেবরে দিয়া মক্কা মদিনায় নিয়ে গেল, কিন্তু ওই বোবা বলে ডাক দিয়া, ইমাম সাহেব আমার সাথে কেউ থাকতে পারবে না, আমি একা একা মালিকের বাড়ি ঘুরবো, ও ডাকতে ডাকতে হাতিমের ভিতরে ঢুইকা, যেখানে দুই রেখাত নামাজ পড়ে যে দোয়া করে সেই দোয়া আল্লাহ কবুল করে, ও পাগলা ওখানে ঢুইকা মাওলার কাবা ঘর ধইরা আল্লাহ কইয়া ডাক দেশে জবান খুলে গেছে, জোরে করে আল্লাহ। আপনাদের আমাদের মধ্যে যাদের জবানে জড়তা রয়েছে, থুতলামি ভাব রয়েছে, মালিকের কোরআন পড়তে আইসা মহব্বতের সাথে, জোশের সাথে, আজমতের সাথে, হিম্মতের সাথে আল্লাহর কোরআন পড়বেন, আল্লাহ তাআলা জবানের জড়তাকে দূর করতে পারে কি পারে না? বোবার যদি কণ্ঠ খুলে দিতে পারে কাবার মালিক, আর খুলনা রেল স্টেশনের ইমাম সাহেব 40 বছর কাবায় যায়, কিন্তু এরকম এলাহি কাণ্ডে এরকম ঘটনা কোনো দিন দেখে নাই। দেখে আবু জাহেলের বাড়ির সামনে, বাথরুমের সামনে, প্রস্রাবখানার সামনে প্রস্রাব টোসাব করে আইসা, হ্যাঁ সাপা মারোয়ার পূর্ব পাশেই আবু জাহেলের বাড়ি, ওখানে উনি দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে আছে আর আল্লাহ আল্লাহ করে ডাকতে আছে, ইমাম সাহেব খুঁজতে আছে, হাজি গেল কই, 7 বার তো চক্কর দেওয়া হয়ে গেল, হাজিরে খুঁজতেছে বোবা হাজিরে, হ্যাঁ খুঁজতে খুঁজতে দেখে আইসা যে এদিকে সাফা মারোয়া পাহাড়ের পাশেই কাঁদতে আছে আর আল্লাহ আল্লাহ বলে ডাকতে আছে, আইসেই ডাক দিয়ে কয় ইয়া আল্লাহ হাজি আপনার জবান কে খুলে দিল, ডাক দিয়ে কয় ইমাম সাহেব হুজুর আমি নিজেও জানি না, আমার কাবার মালিককে যখন আমি বাইতুল্লাহ ধরেছি আমার আল্লাহ রব্বুল আলামিন আমার জবান খুলে দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ, জবান খুলে দেওয়ার মালিক কে? আল্লাহকে যেই বান্দা মহব্বতের সাথে আল্লাহ বলে ডাক দেয় আমার মালিক বান্দার পিছনে সব গুণা মাফ করে দেয়, এবার দু হাত তুলে আমার কাবার মালিক আল্লাহকে একটা আল্লাহ বলে ডাক দেন, আরেকটু মহব্বতের সাথে বলেন আল্লাহ, আল্লাহ আমাদের জবানের জড়তাকে দূর করে দেন, আবারও বলেন, সবাই বলেন একসাথে সুন্দর কইরা, আবার বলেন নাম কি? নাম কি? আবার বলেন, সবাই বলেন এক তালে এক সুরে আওয়াজ দিয়ে বলতে থাকেন, আবার বলেন, সবাই বলেন দেখা দেখা, সুন্দর কইরা, আবার বলেন, আবার বলেন নাম কি? 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 এটার নাম
নাম কি? জোহর। 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 নাম কি? জোহর। নাম কি? জোহর। নাম কি? জোহর। নাম কি? জোহর। মাশাআল্লাহ। নাম কি? জোহর। আবার বলেন জোহর। সবাই বলেন জোহর। দেখি পিছনে সব মনে আছে কিনা। নাম কি? গাইন। 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 রক্তা দিলাম গাইন। নাম হলো গাইন। আবার বলেন গাইন। 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 নাম কি? গাইন। 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 আবার বলেন গাইন। সবাই বলেন গাইন। একসাথে গাইন। 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 আবার বলেন গাইন। নাম কি? গাইন। সবাই বলেন গাইন। আবার বলেন গাইন। পারা যাবে? যাবে ইনশাআল্লাহ। পারা যাবে? যাবে। নাম কি? গাইন। আলহামদুলিল্লাহ। 3, 6, 7, 8 দুইটা হরফ আছে, পড়াবো? ছেড়ে দেব? দুইটা হবে? কারা কারা হবে না, হাত জাগান। আচ্ছা, আবার বলেন, দেখা বলেন, সুন্দর কইরা আওয়াজ দিয়ে আবার বলেন, সবাই বলেন, নাম তোমার? নাম কি? দেখা বলেন, সুন্দর কইরা আবার বলেন, সবাই বলেন, নুন। আবার বলেন, দেখা বলেন, দেখা দেখা আওয়াজ দিয়ে সবাই বলেন, মহাব্বতে বলতে থাকেন, একসাথে এক তালে হাত জাগাইয়া শেষবারে এবার বলেন, 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 আবার বলেন, দুই হাত জাগান, দুই হাত জাগান, আবার বলেন, এবার বলেন, এবার বলেন, আবার বলেন, আবার বলেন, এবার বলেন, আবার বলেন, এবার বলেন, এবার বলেন, এবার বলেন, এবার বলেন, এবার বলেন, এবার বলেন, একটু জোরে এবার বলেন, এবার বলেন, দেখতে ভালো, পড়তে ভালো, শুনতে ভালো, দেখতে ভালো, এবার বলেন, সবাই বলেন, মহাব্বতে বলতে থাকে, সুন্দর কইরা সুন্দর ভাবে, আরেকটু জোরে, দেখতে ভালো, এবার বলেন, এবার বলেন, আবার বলেন, জোরে কন মারহাবা। একদম অনেক কষ্ট হয়ে গেছে, সকলেই গলা ব্যথা হয়ে গেছে, ঢেলে দেব? আসেন তাহলে, একটা হরফ তিনবার বলতে হবে, কয়বার? জোরে কন কয়বার? একটু দ্রুত গতিতে বলা যাবে, এখন আর টান হবে বা? একসাথে যেন হয়। জানি কয় ঝ, আমার কানে টুইন টাওয়ারে লাগতেছে ঝ, কি হবে? সা। সা। সা।
স্টেজে উঠে পড়াইতে পারবেন ইনশাআল্লাহ পড়াইতে পারবে ইনশাআল্লাহ স্টেজে উঠে পড়াইতে পারবে ইনশাআল্লাহ যদি হেমায়েতপুরের সমস্ত লক্ষ লক্ষ মানুষ থাকে আর ওখানে যদি আপনাকে দাঁড় করে দেওয়া হয় পড়াইতে পারবেন ইনশাআল্লাহ কে কে পারবেন আল্লাহু আকবার ভয় নাই আল্লাহর হুজুরে আমি তো থাকব ইনশাআল্লাহ হাত নামান আমি যাব না পিছন থেকে আমি মঠবাড়ি আমার এলাকায় হ্যাঁ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি ওই ব্যাংকের ম্যানেজার কলেজের প্রফেসর এরকম বিভিন্ন প্রভাবশালীরা প্রায় 331 জন কয়শো 16 সালে বাড়িতে ছিলাম রমজান মাসে 21 দিনের 21 ঘন্টার ক্লাসে আল্লাহর ফজলে তাদেরকে কোরআন শিখাইলাম তারা আজও পর্যন্ত নয় মরণ পর্যন্ত আমি মরে গেলেও মনে হয় জানাজায় আসবে ইতিহাসের পাতায় রয়েছিল সেই ক্লাস 16 সালে এরপরে আপনাদের মাঝে এখন আবার ঢাকা আসলাম পড়াচ্ছি আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন শেখা বোঝার তৌফিক দান করে আমিন আবার বলেন আমিন শুকরিয়া তাহলে একটু গোনা যাবে বলেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক নুকতা ওলা হরফ কয়টা নুকতা সারা হরুফ কয়টি নুকতা সারা হরুফ কয়টি নুকতাওয়ালা হরফ কয়টি 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 একজন বের উনি খেয়াল নাই বুঝতে পারে না নুকতা সারা হরুফ কয়টি আর নুকতাওয়ালা হরফ কয়টি কয়টি চোদ্দটি কয়নি কেউ নুকতাওয়ালা হরফ কয়টি এবার এক নুকতাওয়ালা কয়টি পড়ছেন দশটি বাকি থাকে কয়টি পাঁচটি কয়টি কালকে একটা নতুন পড়া শিক্ষা দেওয়া হবে যা এহ জীবনে শোনেন নাই শুনছেন মনে নাই আমি বলছিলাম গতকালকের না পরশুদিন যে মিরপুর হার্ট ফাউন্ডেশনের ওস্তাদের সাথে ডাক্তার হ্যাঁ কি কামরুজ্জামান সাহেবের সাথে থাকতে থাকতে যেরকম ওপেন সার্জারি বকলম সরোয়াও জানে না সেও শিখে ফেলছে কোন জায়গায় কোন ছুরি লাগবে কোন জায়গায় কোন ইঞ্জেকশন লাগবে কোন জায়গায় কোন মেডিসিন লাগবে 20 বছর থাকতে থাকতে 30 বছর থাকতে থাকতে 40 বছর থাকতে থাকতে সব শিখে ফেলেছে আপনাদেরকেও আগামীকালকে ওপেন কোরআনের সার্জারি করা হবে কথা কয় না আল্লাহ পাক কবুল করেন জোরে কেন আমি কেন যেই জিনিসগুলো না জানার কারণে অনেকেই হতাশার ভিতরে জিন্দগি কাটাচ্ছে হতাশা ভেঙে যাবে ইনশাল্লাহ কালকে উপস্থিত থাকা যাবে তো আজকে দাওয়াত দেওয়া যাবে তো ইনশা তাহলে এক নুকতাওয়ালা হরফ কয়টি দশটি 15টা সবই পড়াইতাম কিন্তু পড়াবো না পেঁয়াজ খাইবেন আস্তে আস্তে এক এক সেক্টরে রাখিয়ে দেন এবং একটা খাতা এবং ডায়েরি থাকতে হবে ডায়েরি খাতা থাকতে হবে যারা চৌকন্য তারা কিন্তু পড়ার শেষে লিখে নেবে কিন্তু পড়া অবস্থায় কেউ লিখবেন না প্লিজ তাহলে কিন্তু পারবেন না আর আপনাদেরকে ইনশাল্লাহ আমার রিসার্চ গবেষণায় এটি বয়স্ক কোরআন শিক্ষা আল্লাহর ফজলে আপনাদের মাঝে উপহার দেওয়া হবে আল্লাহ যদি কবুল করে অনেক টাকা পয়সার দরকার আপনারা দোয়া করেন যেন আল্লাহ ব্যবস্থা করে দেয় জোর কেন আমি তো সারা বিশ্ব থেকে সারা পড়ছে বই চাচ্ছে আমি তো একা একা মানুষ আপনাদের মাঝেই যেন বইটা উপহার দিয়ে আমি দেশ বিদেশে সফর করতে পারি জোরে বলেন আমি আসেন তাহলে এক নুকতাওয়ালা হরফ কয়টা জোরে কন কয়টা কয়টি আপনি আপনার ছেলেকে যাই জিজ্ঞেস করেন বাবা বলো তো এক নুকতাওয়ালা হরফ কয়টি তোমার তো 18 বছর মাদ্রাসায় পড়াইলাম মাওলানা হয়ে গেছে মুক্তি হয়ে গেছে ও মা তুমি আব্বারে মানার তো এগুলোর কী বোঝে জীবনে পড়ছে এ তো জানে না যে বাবা এসা পরিয়া এনে তালিমে বসে কিসের তালিমে কথা কয় না খেলা হবে কথা কয় না সন্তান আর বাবার সাথে আর মায়ের সাথে কথা কয় না দেখা যাবে কে কত সুন্দর করে কোরআন পড়তে ইনশা তারা যাবে কি যাবে না আল্লাহ আপনি আমাদের সকল আর সিনার ভিতরে কোরআনের নূর ঢেলে দেন আবার বলেন আমিন সকলে দুরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা।